আরে চলবো না চলবো না বোল্ট থাকলে পাওয়া যাচ্ছে না এটা পাওয়ার সাপ্লাইতে একটু প্রবলেম হয়েছিল, একটা ক্যাপাসিটার চলে গেছে। এই ক্যাপাসিটারটাকে ফাইন্ড আউট করছে দাদাই, যার ফলে ক্যাপাসিটারটা পরিবর্তন করতে চাচ্ছে। এই হচ্ছে নতুন ক্যাপাসিটার। একটা ক্যাপাসিটারের মূল কাজ হচ্ছে সার্কিটের মধ্যে আংশিক সময় পর্যন্ত, কিছু সময় পর্যন্ত পাওয়ার ইনস্টল রাখে, তাই না? পাওয়ারকে ইনস্টল রাখে, একেবারে ব্রেক আপ করে না, ভোল্টেজকে ব্রেক আপ করে না। কিছু সময় পর্যন্ত সে ব্রেক আপ দিয়ে যায় বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলোকে। এটা সেই এরকম একটা সাকার দিয়ে আয়রনগুলো উঠায়। সাকারটা খুবই ভালো মানের সাকার হতে হয়, তাইলে প্রতিটা কিকে কিকে আপনার আয়রনগুলো, অবাঞ্ছিত আয়রনগুলো উঠিয়ে নেয়, তাই না? অবাঞ্ছিত আয়রনগুলো উঠিয়ে নেয়। আর ক্যাপাসিটার মূলত ভালো মানের দেওয়াই উচিত, যেহেতু সার্কিটের সাথে অরিজিনাল বাইরের সার্কিটের সাথে থাকলে সেটা দীর্ঘদিন সময় পর্যন্ত কিছু হয় না, সার্ভিস ভালো দেয়। লোকালি যেগুলো পাওয়া যায় এগুলো একটু দেখে কিনতে হয়, ড্যাম ট্যাম না হলে হয় আর কি। এগুলো দিয়েও চলে, যেন কোনো প্রকার ইয়া না হয় আর কি। দেখে কিনলে, একটু ভালো কিনলে পাওয়া যায়। এ হচ্ছে পুরাতন ব্যাপার, পুরাতন সার্কিট। এ হচ্ছে পুরাতন, এটা একটু ফুলে গেছে, এটা একটু ফুলে গেছে, এই জায়গাটা ফুলে গেছে, বোঝা যাচ্ছে এটা একটু সমস্যা হয়ে গেছে, যার কারণে এটা চেঞ্জ করার জন্য চিন্তা করবো। এই পুরাতনের জায়গায় এই নতুন এটাকে প্রতিস্থাপন করবে। এই হচ্ছে নতুনটা, আয়রন যথেষ্ট গরম হয়েছে। কাজের ক্ষেত্রে আয়রনটাকে একটু সাবধানে রাখাই ভালো, অনেক সময় ভালো জিনিস নষ্ট হয়ে যায়। আয়রনটা যদি গরমটা যদি অন্য কিছুতে লেগে যায়, আমাকে ধরতে হবে। তাঁতাল দিয়ে আয়রনটা আর একটু ইয়ে করে দিন, এটা বসাইতে চাচ্ছে, সময় করে বসানো লাগবে। এই হচ্ছে দাদা কাজ করে ফেলেছে,
Thank you.